যাও গোসল করে আসো, যাও যাও হাপুস দিয়ে আসো নানুর সাথে, যাও হাপুস দিবা না, দিবা না, যাও। যাও হাপুস দিয়ে আসো গ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকবেন আশা করি। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন। শীতের শুরু কিন্তু চলে এলো, তো এর মধ্যেই মেনুকার গোসল না করার বাহানা কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন হচ্ছে তো আর গোসল করাই না, তো প্রতি সপ্তাহে একদিন গোসল করানো হচ্ছে এখন। তাতেও সে একদমই রাজি হয় না, তো জোর করে আম্মু নিয়ে গিয়েছিল, গোসল করানো হয়েছে। গোসল করে এসে যে এখানে শুয়ে আছে, খুবই গায়ে রোদ লাগছে না তেমন, তারপর এখানে শুয়ে আছে। আমরা খুব সকাল সকাল ওকে গোসল করাই, আর গোসল করানোর সময় গরম পানি, হালকা গরম পানি ব্যবহার করা হয়েছে। তারপরে ওকে ওর বেডে শুয়ে দিলাম, বেডে শুয়ে আছে। বেডটা আনা হয়েছে কিছুদিন আগেই, ওর নানু গিফট করেছে। আর বেডটা প্রথমে ওর পছন্দ হয়নি, পরে এই বেডটাতে এখন থাকে। তো বেডটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই বেডটা হচ্ছে আমি খুবই অল্প প্রাইসে পেয়েছি, কোথা থেকে পেয়েছি, কত দাম পড়লো সেটা যদি জানতে চান কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব কোথা থেকে কিনেছি, কত দাম নিল সেটা। আর শুয়ে আছে, রোদ পোহাচ্ছে, প্রতিদিন এটাই হচ্ছে, সকালবেলা এই টাইমটায় বেডে শুয়ে থাকে, রোদ পোহায়। জামা পরিয়ে দিয়েছি, শুয়ে আছে। আর গোসল যেহেতু করানো হয়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, তাই ওকে রোদে শুয়ে রেখেছি, এখানেই ঘুমোচ্ছে। কিছুক্ষণ খেললো, তারপর এখন ঘুমোচ্ছে। আর যখন টের পেলো আমি ভিডিও করতেছি, মাথা উঁচু করে তাকিয়ে আছে। ওর সামনে কিন্তু একদমই ফোন ব্যবহার করা যায় না, খুব মাইন্ড করে। ওর ছবি তোলা, ভিডিও করা ওর একদমই পছন্দ না, যার কারণে ওর ভিডিও সংখ্যাগুলো কিন্তু খুবই কম। আর খুবই কষ্ট করে সেগুলো আমি আপলোড করে থাকি, রেকর্ড করার পরে আপলোড করে থাকি নানান ব্যস্ততার মধ্যে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারাই দেখবেন বা দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই পেজটির, এই চ্যানেলটির বয়স অনেক দিন হয়ে গিয়েছে। তারপরও চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার, জানি নানান ব্যস্ততার মধ্যে সম্ভব হয় না, কিন্তু চেষ্টা তো করে যাচ্ছি। আপনাদের মেনুকাকে যেন আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি, সেটার জন্যই আপনাদের কাছে আমি হেল্প চাচ্ছি, যেন আপনারা একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফ্রেন্ড কিংবা রিলেটিভদের মাঝখানে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে দিতে পারেন, বা যে কোনো ভিডিও ভালো লেগে থাকলে সেটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই আমাদের সম্পর্কে জানতে পারবে। তো সন্ধ্যার দিকে, আজকে যেহেতু গোসল করানো হয়েছে তাই সারাদিনই প্রায় ঘুমিয়েছে, তো সন্ধ্যার পরে হচ্ছে ওকে আবার জামা পরিয়ে দিলাম, এখন একটু খেলবে, নাস্তা করবে, তারপর আবার ঘুমিয়ে যাবে। শীতকাল মানেই হচ্ছে বিড়ালদের ঘুম আর ঘুম, ঘুমের দিন শুরু, রাতের বেলাও এখন ঘুমিয়ে থাকে মেনুকা। তো গরমের সময় যেটা হয়, গরমের জন্য কিন্তু ওরা ঘুমোতে পারে না সহজে, তো রাত্রেবেলাও জেগে থাকতো, খেলাধুলা করতো, তো এই সমস্যা নেই। সকালবেলাও ঘুমায়, রাতের বেলাও ঘুমায়। আল্লাহর রহমতে মেনুকাও সুস্থ আছে, ভালো আছে আপনাদের দোয়ায়।